কম্প্লেন্টস পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকরা ডিএ নিয়ে আইনি লড়াই লড়ছে দীর্ঘদিন ধরে, কিন্তু সরকারের থেকে এক কিস্তিও মর্গ ভাতা তারা এখনও পর্যন্ত আদায় করতে পারেনি। অন্যদিকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কর্মবিরতির ফলেই কিন্তু ডিএ আদায়। এটি একটি অন্য রাজ্যের খবর, আপনাদের সামনে এই কারণেই তুলে ধরছি। তারা কোনো আইনি লড়াই যায়নি, শুধুমাত্র কর্মবিরতির ফলেই কিন্তু তারা একটা ভালো পরিমাণ ডিএ তারা সরকারের থেকে আদায় করে নিয়েছে। বিস্তারিত আপডেটটি শেয়ার করবো এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন কী বলা আছে, গত মাসের পাঁচ দিনের সফল কর্মবিরতি এবং মাসের ২২ তারিখ থেকে ডাকা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণার জোড়াচাপে শেষ পর্যন্ত ছত্তিশগড় সরকার কিছুটা নমনীয় হয়ে ৬% ডিএ ঘোষণা করল আজ সেই রাজ্যের প্রায় ৪ লাখ সরকারি কর্মচারীর জন্য। এর ফলে জুলাই মাস থেকে তাদের মোট প্রাপ্ত ডিএ দাঁড়ালো ২৮%, যা কেন্দ্রীয় ডিএ থেকে এখনও ৬% কম। যদিও সেখানকার কর্মচারী মহাসংঘ এতে মোটেও খুশি নন, কারণ তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, তাই তারা ২২ আগস্ট থেকে ডাকা লাগাতার কর্মবিরতির প্রশ্নে অড়। তাহলে দেখলেন ছত্তিশগড় সেখানে সরকারি কর্মচারীরাও কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পান না, তারা তবে পেত, অনেকটাই পেত, ২২% পেত, ও তারা কেন্দ্রীয় হারে ডিএ চাইছিল এবং তার জন্য তারা পাঁচ দিন টানা কর্মবিরতি করে। তার ফলে কিন্তু সরকার চাপে পড়ে ৬% ডিএ ঘোষণা করে কোনো রকম আইনি লড়াই ছাড়া। কিন্তু এখানে দেখা যাচ্ছে দীর্ঘ আইনি লড়াইয়ের পরেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকরা কোনো রকম ডিএ পাননি। সরকার আবার রিভিউ পিটিশন ফাইল করেছে, এরপরে হয়তো সুপ্রিম কোর্টেও যেতে পারে, এ সেটা পরে দেখা যাবে। ২৯ আগস্ট তার শুনানি রয়েছে রিভিউ পিটিশনের। কিন্তু এখানে দেখা যাচ্ছে সব কর্মবিরতির ফলেই কিন্তু ডিএ তারা পেয়ে গেল। যদিও কোনো রকম ধর্মঘট কাম্য নয়, সেটা আমিও সমর্থন করি না, তবে এই রাজ্যের কর্মচারীরাও কিন্তু কিছুক্ষণের জন্য অর্থাৎ ২ ঘন্টার জন্য তারাও কর্মবিরতির ডাক দিয়েছে এই আগামী দিনে বেশ কয়েকটি সংগঠন। দেখা যাক এই চাপে পড়ে সরকার কোনো ডিএ ঘোষণা করে কি না, সেটাই দেখার। ধন্যবাদ।